সিসিটিভির ফুটেজ দেখে 24 ঘন্টার মধ্যেই চুরির কিনারা করে ফেলল পুলিশ। গ্রেফতার করা হলো চুরির সঙ্গে যুক্ত একজনকে। ধৃতের নাম মানিশ কুমার সেন। তার কাছ থেকে একটি হীরের আংটি, একটি সোনার চেন ও একটি হাত ঘড়ি উদ্ধার করেছে পুলিশ। বাঙুর পাম্প হাউস এলাকা থেকে মানিশকে গ্রেফতার করা হয়। গত 10 তারিখ লেকটাউনের এক বাসিন্দা হর্ষ টিব্রেওয়ালের বাড়িতে চুরির ঘটনা ঘটে। হর্ষের অভিযোগ ছিল ওই দিন তিনি অফিসে গিয়েছিলেন, বাড়ি ফিরে দেখেন সামনের গেটের তালা ভাঙা, ঘরে ঢুকতে দেখেন সমস্ত কিছু লন্ডভন্ড হয়ে রয়েছে, আলমারির লকার ভাঙা, সেখান থেকে নগদ 15,000 টাকা, সোনার গয়না ও একটি হীরের গয়না উধাও। তারপরেই পুলিশের দ্বারস্থ হন হর্ষ। The World Bureau.